ঋতুতে হেমন্ত বিরাজ করলেও রাতের কুয়াশা ভোরের ঘাসের ডগায় শিশির জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। তাই শীতকে সামনে রেখে পঞ্চগড়ে লেপ তোষকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। পঞ্চগড় থেকে নূর হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উত্তরবঙ্গে একটু আগেই যেন শীত চলে আসে, তাই তো পঞ্চগড়ে শীতে বেড়েছে চাহিদা, ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীত মৌসুমে কারিগরদের কাজের চাপ বেশি থাকে, তবে বছরের অন্য সময়ে চাহিদা কম থাকায় কাজও বেশ কম থাকে। এভাবে তৈরি শেষে একের পর এক সারি করে রাখা হচ্ছে লেপ তোষক। আকার ও তুলাভেদে বিভিন্ন দামে লেপ বিক্রি করা হচ্ছে। শিমুল তোলার প্রতিটি লেপের দাম 2 থেকে 2,500 টাকা। গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছে ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, কাপড় ও তোলার দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়ছে লেপ তোষকের দামে। শীতকাল লোকজন বেশি আছে, কাম 6-7 টাকা করি। তোষকও 250 টাকায় নিই, জাজিমটা একটু রেটটা বেশি, মানে ওটা 4-5 ঘন্টা লাগে একটা বানাইতে, ওটা 500 টাকা নেই। আমরা দিনে 5-6টা করে বানাই, আমাদের মানে এটাতে সংসার চলে। একটা তোষক কিনতে আসছি, তোষক আর বালিশ এর আগের বারও বানাইছি, কিন্তু এবার তা থেকে একটু দাম বেশি। তুলার কেজিতে 10-15 টাকা বাড়ছে, কাপড় গজে 5-6 টাকা বাড়ছে, সব জিনিসের দাম এবার গতবারের থেকে এবার বেশি। প্রত্যেকদিন আমরা 8-10-12 এইভাবে, এটা হাতে সেলাই তো একটু চাপ হয়ে যায়, কাজের চাপ হয়। কাপড়ে 10-5 টাকা বাড়তি আছে, তুলাতেও 5-10 টাকা বাড়তি আছে। মাত্র 2-3 মাসের শীত মৌসুমে জেলার 100 দক্ষ কারিগর লেপ তোষক তৈরি করে পারিশ্রমিকের সঞ্চয় দিয়েই চালান বছরের সংসার। শীত মৌসুমে প্রতিদিন 6 থেকে 7টি লেপ তোষক বানাতে হয় কারিগরদের। মনিরুজ্জামান মনি, নিউজ ডেস্ক।